আমেরিকা আর তাদের নাসা, তারা বারবার প্রমাণ করে দেয় যে আমেরিকা কেন সবার থেকে শ্রেষ্ঠ। এটা বলার কারণ হলো এবার মঙ্গল অভিযানে হেলিকপ্টার পাঠানোর ঘোষণা করেছে নাসা। মঙ্গলে বায়ুমণ্ডলে উড়বে সেই হেলিকপ্টার, এই প্রথম ভিনগ্রহ হেলিকপ্টার উড়াতে চলেছে নাসা। তো বন্ধুরা, এই ব্যাপারে জানতে হলে ভিডিওটি পুরো দেখবেন, আর দেখতে দেখতে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। ২০১৩ সাল থেকে মঙ্গলে হেলিকপ্টার উড়ানোর পরিকল্পনা করছিল নাসা, কিন্তু খরচ বেশি হওয়ায় এতদিন তা সম্ভব হয়নি। সম্প্রতি যন্ত্রপাতির দাম কমায় আবারও পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছেন তারা। জানা গেছে ২০২০ সালে মার্স 2020 নামে একটি রোবোযান মঙ্গলে পাঠাবে নাসা। সেই যানের সঙ্গেই পাঠানো হবে হেলিকপ্টারটি। সৌরশক্তি দিয়ে চার্জ হবে এই হেলিকপ্টারের ব্যাটারি। হেলিকপ্টারে থাকবে দুটি প্রপেলার, পরস্পর বিপরীত দিকে ঘুরবে প্রপেলার দুটি। তোমাদের বলে রাখি, প্রপেলার মানে হচ্ছে পাখা। এই পাখাগুলির গতি হবে 3000 RPM। RPM এর পুরো নাম হলো রেভলিউশন পার মিনিট, যা পৃথিবীতে হেলিকপ্টারের গতি প্রায় 10 গুণ। মঙ্গলে গিয়ে 30 দিনে 5 বার উড়বে হেলিকপ্টারটি। মঙ্গলে বায়ুমণ্ডলে প্রায় 40,000 ফুট পর্যন্ত উঠতে পারবে সেটি। সেখান থেকে মঙ্গল পৃষ্ঠের ছবি তুলে রোবোযান মার্স 2020-র মাধ্যমে পাঠাবে পৃথিবীতে। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই অভিযানের পরেই মঙ্গলের ব্যাপারে অনেক জিনিস স্পষ্ট হয়ে যাবে, এবং এটাও বোঝা যাবে যে মঙ্গলে কোনো জীবের অস্তিত্ব আছে কি না। বিজ্ঞান দিন দিন এত উন্নত করছে যে মনে হচ্ছে সেদিন আর বেশি দূরে নেই যেদিন মঙ্গলের ব্যাপারে আমরা সব কিছু জানতে সক্ষম হব। তো বন্ধুরা, আপনারা এই মঙ্গলের ব্যাপারে জানতে কতটা এক্সাইটেড তা কমেন্ট করতে একদমই ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এমনই ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের জন্য আসলাম, আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিনের জন্য টাটা।